বন্ধুরা, কারিকুরির তরফ থেকে কারিকুরি আজকে তোমাদের জন্য একটা ডাল নিয়ে এসেছে। সেটা হচ্ছে একটু বিশেষ ধরনের সবজি দেওয়া ডাল। তো এই শীতের সবজি প্রচুর সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় এবং সেই সবজি দেওয়া ডাল খেতেও আমাদের খুব ভালো লাগে। তো আজকে আমি একটু এই সবজির ডালটা করার জন্য আমি এখানে 200 গ্রাম মটর ডাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপর কুকারে সিটি মেরে নিয়েছি। আর এতে আমি সবজি নিয়েছি, একটু লাউয়ের বোটার দিকটা কিছুটা অংশ নিয়েছি, একটা মূলো এরকমভাবে কেটে নিয়েছি, 6টা শিম এইভাবে কেটে, আর একটা গাজরের কিছু অংশ এইভাবে কেটে নিয়েছি। আর এই ডালটাতে আমি দেব ধনে পাতা, আর দেব ঝালের জন্য এখানে নিয়েছি 8টা ছোট ছোট কাঁচা লঙ্কা, আমি একটু করে চিড়ে নিয়ে নিয়েছি। এবার আমার ডালটা তো আগেই আমি একটু সিদ্ধ করে নিয়েছি, এবার আমি এই সবজিগুলোকে, আমাদের এখন কড়াইতে সিদ্ধ করতে গেলে অনেক সময় লাগবে, আমাদের সময়ের একটু অভাব, আমরা একটু ফার্স্ট লাইফে চলে এসেছি। এটাকে আমরা কুকারে একটু দিয়ে দিচ্ছি, আমি কুকারে এই সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের 1 কাপ জল, আর জল দেব না। দিচ্ছি অল্প একটু লবণ, 1/2 চা চামচ লবণ আমি এতে দিয়ে দিচ্ছি। এবার কুকারের ঢাকনাটা আটকে দিলাম, আটকে দিয়ে আমি গ্যাস ওভেনটা ধরিয়ে দিচ্ছি। 1টা সিটি পড়লেই আমি এটাকে নামিয়ে ফেলবো। সিটি পড়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, দেখো আমার কুকারে এটা ঢাকনাটা এবার খুলে নিলাম, আর গ্যাসটাকে আমি আবার একটু ধরিয়ে দিলাম। ধরিয়ে দিয়ে আমি এখানে 2 কাপ মতো জল একটু গরম করতে, এই 1/2 কাপের 2 কাপ জল আমি এখানে গরম করে নিচ্ছি। সবজিগুলো আমার সব সুন্দর সিদ্ধ হয়েছে। জলটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে গ্যাস ওভেন কড়াটা বসিয়ে দিলাম। এই জলটা আমি এই ডালের উপরে, ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ডালটাকে একটু হালকা করে উপরে মেরে নিচ্ছি। ডালটাতে যে গোটা গোটা, কিছুটা গোটা গোটা থাকবে আর কিছুটা মিহি হবে, ওই রকমই রাখবো ডালটা আমি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এটা ফোড়নের জন্য আমি এতে অল্প তেল দিচ্ছি। আমি এতে 1টা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম ফোড়নে, দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে। এখানে আমি একটা কাজ করব, এই যে কালো জিরেটা, এই কালো জিরেটাকে একটু হাতা দিয়ে দড়িয়ে দেব, তাহলে গন্ধটা খুব ভালো আসবে। এবার আমি এই ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা গুলো, দিচ্ছি অল্প একটু হলুদ,
দিচ্ছি চা চামচের দেড় চামচ মতো নুন। নুনটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার আমি এই সবজিগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা। এতে আমি এক চা চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। এটা এক ফুটবে একটু, আমি এক মিনিট মতো এটাকে চাপা দিয়ে রাখি। এক মিনিট হয়ে গেছে, ডালটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। বেশ সুন্দর একটা ধনে পাতা, কালো জিরের সুন্দর সবজির গন্ধ, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলব। হয়ে গেল আমার সবজি ডাল। বন্ধুরা দেখো, তোমরা তো দেখলে কিভাবে আমি করলাম, খুবই সহজ পদ্ধতি এবং খুবই অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। তোমরা এটা করে খাবে, খেয়ে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টস বক্সে জানাবে। আর আমার এই ভিডিওটা আজকে যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা একটা লাইক দেবে, আর তোমাদের বন্ধুদের সঙ্গে এটাকে শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে উৎসাহ দেবে। আর দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কী নিয়ে আসে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।